আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলা সাহিত্যের আজকের এই পর্বে আমরা আলোচনা করব আধুনিক যুগে বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পর্কে। বন্ধুরা, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে সকল প্রশ্নগুলো বারবার আসে, সেখান থেকে 10টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, শুরুতে অনুরোধ করে রাখছি, যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এক, কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল? 1895 সালে। দুই, বাঙালি মধ্যবিত্তের সাহিত্য চর্চা ও সাধনার পীঠভূমি কি বঙ্গীয় সাহিত্য পরিষদ? তিন, মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় কত সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি গঠিত হয়েছিল? 1911 সালে। চার, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিস কোথায় ছিল? 32 নং কলেজ স্ট্রিট, কলকাতা। পাঁচ, কত সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়? 1926 সালে। কত সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়? 1926 সালে। ছয়, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোনটি? শিখা পত্রিকা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোনটি? শিখা পত্রিকা। ঢাকা মুসলিম সাত, ঢাকা মুসলিম সাহিত্য পরিষদের মুখপত্র শিখা পত্রিকার সম্পাদক কে ছিল? আবুল হোসেন। ঢাকা মুসলিম সাহিত্য পরিষদের মুখপত্র শিখা পত্রিকার সম্পাদক কে ছিল? আবুল হোসেন। আট, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, কোন পত্রিকার প্রতিসংখ্যায় লেখা থাকতো? শিখা পত্রিকায়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি যে সেখানে অসম্ভব, কোন পত্রিকার প্রতিসংখ্যায় লেখা থাকতো? শিখা পত্রিকা। নয়, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন আবুল ফজল। আরও যারা ছিলেন, আবুল হোসেন, আব্দুল কাদির, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, এছাড়াও আরও অনেকে। দশ, নদী বক্ষে বিখ্যাত উপন্যাসটি কার রচিত? কাজী আব্দুল ওদুদ। নদী বক্ষে বিখ্যাত উপন্যাসটি কার রচয়িতাকে? কাজী আব্দুল ওদুদ। ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।